केंद्रीय बंचनार प्रतिबादे दिल्ली में दुदिन धर्ना विक्षोभ कर्मसूची नियेछे तृणमूल। राज्य थेके कयेकशो श्रमिक सह तृणमूलेर सब स्तरे नेतादेर निये गिये दिल्लीते निजेदेर क्षमता जाहिर करे तृणमूल। अभिषेक बंदोपाध्याय नेतृत्वे एदिन राजघाटे जमायत करें तृणमूल नेतारा। प्राय दु घंटा सेखानेई अवस्थान विक्षोभ करें तारा। परे पुलिसी बाधाय भेस्ते जाय तादेर कर्मसूची। जा निये क्षोभ प्रकाश करते देखा जाय तृणमूल सांसद अभिषेक बंदोपाध्यायके। আমি যতটুকু অ্যাড্রেস করা যদিও খুব অসভ্যতা আর কি করেছে আপনাদের সকলের সাথেও করেছে আপনারা দেখেছেন। অভিষেক এই দাবি করলেও ছবিতে দেখা যাচ্ছে ধর্ণা অবস্থানের শেষ লগ্নে বাঁশি বাজিয়ে ধর্ণা স্থল ছাড়তে নির্দেশ দেয় পুলিশ। আর এই ছবি যেন বাংলার সঙ্গে দিল্লির পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। রাজ্যে বিরোধীদের একাধিক কর্মসূচিতে পুলিশি অতি সক্রিয়তা ছবি নতুন নয়, এমনকি চাকরি প্রার্থীদেরও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। সেই জায়গায় এদিনের ঘটনাকে নগণ্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নিয়ম মানতে হবে সকলকেই, প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নিয়ম কানুন তো মেনে চলতে হয়, দিল্লিতে ন্যাশনাল ক্যাপিটাল, সেখানে গণতান্ত্রিকভাবে যে কোনো রাজনৈতিক দল আন্দোলন ইত্যাদি করতে পারে। আজকে গান্ধী জয়ন্তীর দিনে তাদেরকে আমি টিভিতে দেখলাম একটা থেকে তিনটে অনুমতি দিয়েছে, পরে শর্তের নিয়মে চলতে হয়। নিয়ম ভাঙবে যে সেখানে তো এই মমতা পুলিশ নেই। একই সুর বঙ্গ বিজেপি নেতৃত্বের। দেখুন, আন্দোলন করতে গেলে তো ধাক্কাধাক্কি হয়। পশ্চিমবঙ্গে আন্দোলন করার কোনো অনুমতি দেয় না, আর অনুমতি দিলে সেখানে প্রথমেই জল কামান শুরু হয়ে যায়, টিয়ার গ্যাস তৈলিং লাঠিচার্জ শুরু হয়ে যায়, মানুষের চোখ খারাপ করে দেওয়া হয়, অন্ধ হয়ে যাচ্ছে মানুষ। তৃণমূলের এই কর্মসূচি নিয়ে পারদ চড়েছে রাজ্য রাজনীতিতেও। রেলকে চিঠি দেয়নি, দিয়েছে আইআরসিটিসি কে, সেটাও দিয়েছে 23শে সেপ্টেম্বর, দু মাস পরে। কেন? 10 লক্ষ লোকের যে যাবার বা নিয়ে যাবার মতন কোনো যোগ্যতা নেই তৃণমূলের, এটা ওরা জানে বলেই ট্রেন বাসের কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি, তারপর নাটকবাজি করেছে ট্রেন না বাস, বাস না ট্রেন, এবং তারপর দেখা গেল হাজার দুয়েক লোক যাচ্ছে, সেটা কারা? যারা লুট করেছে টাকা তারা। 100 দিনের কাজের চোরেরা 100 দিনের কাজকে লুটপাট করে দিল্লিতে গিয়ে ধর্ণা দিচ্ছে। দিল্লিতে নাটক করছে তৃণমূল, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আজ যে দিল্লি মে হো রা হ্যায় ও ড্রামা হ্যায়, ড্রামাবাজি চল রহি হ্যায়। কল প্লেন ভর ভর কে লোক লায়ে গয়ে और आरोप लगाया गया, लांछन लगाया गया कि मोदी जी प्लेन कैंसिल कर दिए। अब प्लेन तो कोई प्राइवेट कंपनी चलाता है, मोदी जी थोड़ी प्लेन चलाते हैं। কয়েকশো চোর দিল্লিতে গেছে বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। আজকে পশ্চিম বাংলা থেকে কয়েকশো চোর প্লেনে করে তারা দিল্লিতে গেছে, দিল্লিতে গেছে তাদের তৃণমূল এই কর্মসূচিকে দিল্লির দরবারে জাহির করার চেষ্টা করলেও প্রথম দিনের কর্মসূচিকে ফ্লপ শো বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা। তবে যে উদ্দেশ্যে শ্রমিকরা তৃণমূলের সঙ্গে দিল্লিতে গেছেন, তাদের দাবি কি আদৌ পূরণ হবে, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।